আসসালামু আলাইকুম বিয়া সকল আমার সিলেটি প্রকল্প পক্ষ থেকে আপনারা দেখাই মাসকে একটা সুন্দর একটা রেসিপি গরুর মাংস দিয়ে শাকরা বুনা আর শাকরা বুনা বানাইতে কত কি লাগে উপকরণ আমি এক এক করে দেখাইবো আপনারা গরুকে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে আসছি একটা খোট্টার মাঝে আর ওদুকে পরিমাণ মতো তেল রাখছি ও লবণ রাখছি ওদুকে শাকরা যে গরুর মাংস শাকরা যেটা আপনার মেইন টিপস ও গরুর মাংস শাকরা ও আছে আপনার আমার গরু মশলার গুঁড়া হলদির গুঁড়া মরসুর গুঁড়া আর ওগুলো আপনার গোলমরসুর গুঁড়া ও আমার আছে পেঁয়াজ কাটা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আমি এখানে মিলিয়ে রাখছি ওদুকা 10-15টা কথা মতো লইছি দারচিনি এলাচি আর ওদুকা একটা জিনিস রাঁধুনি রেজাল্লা মশলা আর ও আছে আমার বাংলাদেশ থেকে আনা তাইকার ফাস্টফুড আমি ওখান গ্লাস আনবো আপনারা দেখাইমু আপনার বড় করবা ওদুকা আমি 1 কেজি গরু মাংস মাটির মাঝে রাখছি ও আমি 4 গ্রাম আমার খোলা 1 কেজি চর্বিওয়ালা গরুর মাংস ওদুকা চর্বি আছে মাংস মাঝে সাপ করে আনলে আপনার চর্বিওয়ালা মাংস আনলে খুবই মজা হইব ও পরিমাণ মতো পেঁয়াজ দিলাম ওদুকা ও মাংস মাঝে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিলাম আপনারা মাংস অনুপাত পরিমাণ মতো পেঁয়াজ দিবা ও পরিমাণ মতো লবণ দিলাম লাগলে আমি চেক করে বাদে দিব আপনার টেস্ট করিয়া ওলো কাপ আমার পরিমাণ মতো আদা আছে আদা বড় রসুন বাটা আমি সারিয়ে যাব পরিমাণ মতো দোকান আমার তেল তাজা আর দারচিনি এলাচি দিলাম আমি ওখানে ওদুকে আমি ওখানে লাগলাম আমার একটু সময় লাগবে আধা ঘন্টা কিন্তু কষিয়ে আইতে আমি সব মিক্সড করে রাখা গরু মাংস একটু শক্ত থাকে আপনারা তো সবই জানেন পিঠা তাহলে সময় কিছু লাগে আমি ওখানে করে আদা রসুন দিছি দিয়া পেঁয়াজের মাঝে লাড়িয়া মাখাই লবণ দিছি এগুলো আস্তে আস্তে মজবো ওখান মজিয়া পরে আপনার আমরা আমি আবার করবো দেখা যাবো কিতা কিতা দিলাম আপনার আপনার ফলো করবা আমার ঠিক গরু মাংস দিয়ে সাত করা আমরা ওদের কাজ করার আস্তা মিডিয়ামে রাখছি রাখি 10 মিনিট আমি এই লোকা আস্তে আস্তে পানি বাড়ল আর এই যে আপনার গরুর মাংসটা আপনার আছে হাত সাত করা ওখানে দিতাম না আমি লেটে দিব আর সাত করা লেট পেঁয়াজ গলিয়ে দিন আপনারা একটা জিনিস ফলো করবা গরু মাংস আনতে সাত করা দিয়ে আনতে আপনারা সাত করা আগে দিবা না ভুলেও দিব না যদি আপনার পেঁয়াজ মজ্জাই তো নাই আর আমিও 10 মিনিট আপনারা দোকান পানি ভরে আর একটু কুরমাল লাগানো হইব আপনার এই সময় তারপরে গলিয়া পেঁয়াজ গলিয়া মাংস পানি ভরে আইব এরপরে আমি স্পাইস দিব ওখানে আমি 10 মিনিট দোকান খোসা নিয়ে ভরে কতবার পানি ভরে আইছি এরপরে আমি আপনার আধা ঘন্টা আরও সময় লাগবো আমার গইতে আধা ঘন্টা বাদে আমি আমার স্পাইস দিব এর ভিতরে আমি কিন্তু লাড়াম কষাইলাম আস্তে আস্তে পানি আস্তে আস্তে কমিয়ে আইব তখন আমি আপনার করে স্পেস আরম্ভ করবো কিন্তু আপনারা একটা জিনিস ফলো করবা সকলে কইলাম সাত করা আগে দিবা না কোনো সময় কারণ সাত করা দিলে আপনারা পেঁয়াজ গলিয়ে দিবা না সাত করা টেঙ্গা জিনিস টেঙ্গা কিন্তু পেঁয়াজ দিয়ে গলায় গলায় না আমি আপনার 18 বছর ধরে কিন্তু সব আছি আমি সেবর কাম করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টও কিন্তু আমার আমার লাইফে বহুত আপনার গরুর মাংস রাঁধছি চিকেন রাঁধছি মুরগির মাংস বুনা গরুর মাংস বুনা বেদি মাংস বুনা বহুত রাঁধছি কিন্তু আমার অভিজ্ঞতা কইলাম আমি আমি রান্ধতাম আপনারা আমার রান্ধারে ফলো করবা ফলো সবসময় করবো আমার রান্ধারে এর বাদে আপনার সেম ওরা রান্ধে খাইবা গরু ভাইয়া তো আধা ঘন্টা আমার কষা লেগেছে মিডিয়াম আসে আছে মিডিয়াম আগুনে আমি রাখলাম আধা ঘন্টা ওরা রাস্তা মিডিয়াম রাখলাম কত খুশি আইছে ওখানে আমি স্পাইস দিব কুরমা লাগান কুরমা লাগানো লেগেছে আপনার গ্রানটা কুরমা লাগান বাড়াই আইছে ওখানে আমি স্পাইস দিব দুকা হলদি দিলাম হলদি পাউডার দিলাম 1 চামচ আর আমার বানাই গরম মশলার গুঁড়া 2 চামচ দিলাম
ওটা চিলি মৎস্যগুলো আছে কেন মাঝে আমরা তো জাল বেশি খাই আপনার আন্দাজ মতো দিবা আপনার সামানা বুঝিয়া গেলে আপনার জাল খেয়ে কম কম খান খেয়ে বেশি খান আমরা একটু বেশি খাই একটু বেশি দিলাম আপনার আপনার আন্দাজ করে দিবা জালটা আর ওটা গুলমরচুরগুলা এক চামচ দিলাম আমি আপনারা দেখাই দিলাম ওদুকা রাঁধনি জেলা মশলা এগুলো আমি এক চামচ দিব এগুলো সুন্দর খুব সুন্দর কালার বাড়াইয়া ওদুকা এক চামচ দিলাম আর আমার দেশ থেকে আনা টাইগার পাসপুরন এগুলো আমার দেশ থেকে আনি আমার আত্মীয় আইলে দিন তার লগে ফাটাই ফাটাই ও আমি এক চামচ দিলাম ওদুকা এখন আমি আপনার সাত করা যুগ আছে এখন দিব আর আমার পেঁয়াজটা মজিয়া হচ্ছে কোনো প্রবলেম হতো না আমার টেঙ্কা যদি ভালো হয় আমার পেঁয়াজ আটকে দিত না কারণ আমার পেঁয়াজ মজিয়া হচ্ছে কুরমা লাগানো গেছে এবং সাত করা হলাম সাত করা ঠিক হলো পোলা থাকবো আপনারা সাজ হল ইয়া আলু দুকা দশ বারোটা আট দশ টাকা চামচ বেশি নেই আট দশ টাকা চামচ দিবা এখন আমি তোরা পানি দিব মুখ মাঝে ও পানি ফেললাম তোরা ওন আমি দিলে আর মুখ লাগে থাকে আমি লেগে দিব আমি স্পেশটারে স্পাইস এর বাইরে আইব মিলব সুন্দর হয়ে আইব এর বাদে আমি আপনার গুড়িয়া রাখবো দশ মিনিট দশ মিনিট গুড়ার পরে আপনার কালারটা সুন্দর ইয়ে বাড়াই আইব আর ওখান গুড়িয়ে আমি রাখবো গুড়ি গুড়িয়া দশ মিনিট আমি খুব স্লো আগুনে রাখবো আর যত সুগা আগুন রাখবা যে স্পেশাল যে গন আছে এগুলি এইব কি আর সুন্দর একটা গ্রাম বাড়াই এইব আমি দশ মিনিট তখন আপনার আস্তে আস্তে গুলমু ফাইকরা মিলাই লাই মিলাই পরে আপনার গুড়িয়ে রাখবো দশ মিনিট লাগি আশা করি আপনারা ট্রাই করবা করো বইয়া বইয়া বানাইবা ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবা লাইক দিবা শেয়ার শেয়ার করবা কমেন্ট লিখবা নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখাই মো আবার আমি লকডাউন অবস্থায় আমি খামো কাজে না আইলে আপনারা দেখাই দাম আমার চ্যানেলটা দেখলে আপনারা রান্না দেখতে পারবা রাখতে পারবা বাচ্চা বাচ্চা এনজয় করতে পারবো আমি গুড়িয়ে রাখি দিলাম দশ মিনিট লাগি মধুকা খুব সুন্দর একটা গ্রাম বাড়াই গেছে যদি ক্যামেরা হয় কোনো গ্রাম গ্রুপ ফাটাই দিত মাসে দেখলে অনেক ইয়ার গ্রাম আর আপনারা ঠিক ওরা ট্রাই করবা করে বলিয়া দশ মিনিট হয়ে গেছে আমার কষিয়া হচ্ছে কি সুন্দর গ্রাম রয়েছে আর কত সুন্দর কালার রয়েছে লৌকা ঠিক আপনারা ওরা রাখবা ওরা সস্তা রাখতো ওরা ও সেম ওরা সস্তা রাখবা আর ওলা কালার রাখবো সুন্দর হয়ে গেল আশা করি আপনারা ভিডিও দেখে যদি এনজয় লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন লাইক দেন যান শেয়ার করে নিন কমেন্ট লিখে নিন নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপনারা কাছে দিব আকে আসসালামু আলাইকুম।